আজকে আমি রান্না করে দেখাবো বাঙালিদের অতি প্রিয় শুক্তো। শুক্তোর জন্য আমি কি কি সবজি নিয়েছি তোমাদের দেখাচ্ছি। নিয়েছি আলু, কাঁচকলা, বেগুন, রাঙালু, ডাঁটা, উচ্ছে, কচুরমুখি। আমার ভালো লাগে তাই অল্প একটু কচুরমুখি নিয়েছি। শুক্তো বানাবার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলার জন্য নিয়েছি জিরে, কালো সর্ষে, পাঁচফোড়ন, ধনে আর একটা ছোট এলাচ। এই মশলাটা শুক্তো স্বাদকে করে দেবে দ্বিগুণ। আর নিয়েছি এক মুঠো বড়ি, দুধ, শুকনো লঙ্কা, আদা, তেজপাতা, পোস্ত, সাদা সর্ষে, লবণ, চিনি, রাঁধুনি আর রিফাইন অয়েল। আর নিয়েছি এক চামচ ঘি, হাফ চামচ হলুদ। সবার প্রথম মশলাগুলো আমি ভেজে নেব। শুকনো কলাই দিয়ে দিলাম মশলাগুলো। মশলাগুলোকে হালকা লাল করে আমি ভেজে নেব। মশলাটা লাল হয়ে এসেছে, এবার গ্যাসটা আমি অফ করে দেব। কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে গুঁড়ো করে নেব। কড়াই একটু বেশি করে তেল দিয়ে দেব, কারণ প্রত্যেকটা সবজিকে আমি আলাদা আলাদা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো লাল হয়ে গেছে, এবার একটা একটা করে আমি তুলে নেব। এবার দিয়ে দেবো কাঁচকলা। কাঁচকলাগুলোকেও একে একে আমি তুলে নেব। দিয়ে দেবো কচুরমুখি আর রাঙালু। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেগুনগুলো লাল হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। ডাঁটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। অন্য কড়াইতে তেল গরম করে ভেজে নিচ্ছি বড়ি। বড়িগুলো লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেবো উচ্ছে। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকেও আমি তুলে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, রাঁধুনি, তেজপাতা। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো যেহেতু ভাজা আছে তাতে দিয়ে দিচ্ছি লবণ, বেশি ভাজতে লাগবে না। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি হাফ চামচ হলুদ। এখানে আমি বেগুনটা আর ডাঁটাটা দিইনি, অল্প জল দিয়ে একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে চাপা দিয়ে দেব। সিদ্ধ হতে দেবো মিনিট 15। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবারে ভেজে রাখা ডাঁটা আর বেগুনটা দিয়ে দেব। এবার সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেব দুধ আর পোস্ত বাটাটা। দিয়ে দিচ্ছি এক চামচ চিনি।
দিচ্ছি এক চামচ ঘি, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলাটা। বেশ সহজেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। এই গরমে অবশ্যই একবার এইভাবে শুক্তো রান্না করে দেখবেন। আশা রাখি এই শুক্তো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।